বিজয়ের মাসে চার দশক আগের একাত্তরের সেই উত্তাল দিনগুলো যেভাবে ধরা পড়েছে রঘু রায়ের ক্যামেরায়, তা মনে করিয়ে দিতে বাধ্য অপরিসীম ত্যাগ আর রক্তক্ষরণের ভেতর দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের বিজয়। 1971 সালে দিল্লির স্টেটসম্যান পত্রিকায় মুখ্য আলোকচিত্রী হিসেবে কাজ করছিলেন রায়। তখন তোলা এসব মুক্তিযুদ্ধের বাংময় ছবিগুলোই পরে তাকে এনে দেয় ভারত সরকারের পদ্মশ্রী পদক। বিশ্বখ্যাত আলোকচিত্রী হেনরি কার্টার ব্রেসোর আশীর্বাদধন্য রঘু রায় উদ্বোধনীর আগে প্রকাশ করেন তার স্মৃতিতে আজও কতটা জল জ্বলে সেই একাত্তরের স্মৃতি। Whenever I look at any works, I look at with today's sensibility and importance, and I feel that the work that I did had a lot of sensitivity, and the trauma and the suffering and the fight and the jubilation and the victory finally happened for Mukti Bahini and for Indian Army together, you know, it conveys it all and I feel very proud. Bengal Gallery of Fine Arts এর সঙ্গে ঢাকার ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার। To thank His Excellency Mr. Pankaj Charan, Honorable High Commission Queen of India to Bangladesh, and Mr. Rohu Rai, who is present amongst us today, for giving me this opportunity to inaugurate this historic photo exhibition in Bangladesh. অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। বাংলাদেশ দ্য প্রাইস অফ ফ্রিডম শীর্ষক এই প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বিধান রিবেরু, 18 নিউজ, ঢাকা।